ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে তুরুপে তাস হতে পারে পাওলো দিবালা এবং থাকতে পারে শুরুর একাদশে। বিস্তারিত জানতে পুরো সময়টি জুড়ে আমাদের সাথেই থাকুন। বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স মুখোমুখি হতে যাচ্ছে আগামী 18 ডিসেম্বর রাত 9টায় লুসাইল স্টেডিয়ামে। এই ম্যাচে উভয় দলই দুর্দান্ত পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন এবং কেউ কাউকে ছেড়ে দেবে না। তবে আর্জেন্টিনার জন্য এক তুরুপের তাস হতে পারে আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিবালা। লাস্ট ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে 74 মিনিট পর মাঠে নেমেছিল কাতার বিশ্বকাপে পাওলো দিবালা। মাঠে নেমে অসাধারণ পারফরমেন্স করে কোচ লিওনেল স্কলোনির নজর এসেছে, তাই ফাইনাল ম্যাচে তিনি শুরুর একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে এবং ফ্রান্সকে উড়িয়ে দিতে দিবালাই হতে পারে কার্যকরী ভূমিকায় আর্জেন্টিনার জন্য। যদি শুরুর একাদশে নাও থাকে তবে সাব হিসাবে নেমে দিবালা অনেক কার্যকরী হতে পারে কোচ লিওনেল স্কলোনির জন্য এবং প্রতিপক্ষের জন্য এক আতঙ্ক হতে পারে পাওলো দিবালা। প্রতিপক্ষ যখন মেসি আলভারেস ডিমারিয়াদের নিয়ে পরিকল্পনা সাজা তখন দিবালাই হতে পারে আর্জেন্টাইন বস লিওনেল স্কলোনির একমাত্র তুরুপের তাস এবং একমাত্র ভরসার খেলা। শেষ পর্যন্ত দেখা যাক আর্জেন্টাইনের গোল্ডেন বয় পাওলো দিবালা কি চমক দেখাতে পারেন কিনা।